জোর করে হিজাব খোলায় $17.5 million জরিমানা। যুক্তরাষ্ট্র আমেরিকায় দুই মুসলিম নারীকে হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ দায়ের হওয়ার মামলায় নিউইয়র্ক পুলিশকে $17.5 million বাংলাদেশি মুদ্রায় প্রায় ১.৭৫ লাখ টাকা জরিমানা করেছে। ১.৭৫ লাখ প্রায় ১০১ কোটি হয়। তো ওই নারী অভিযোগ করেছিল পুলিশ তাদের গ্রেপ্তার করে হিজাব অপসারণে বাধ্য করেছিল, এর ফলে তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে। ২০০৮ সালে জামিলা ক্লার্ক ও আরওয়া আজিজ নামে দুই নারী ম্যানহাটন ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেন। সম্প্রতি এই মামলার রায় দেওয়া হয়। রায় দেওয়ার পর জামিলা ক্লার্ক এক বিবৃতিতে বলেন, তারা যখন আমাকে হিজাব খুলতে বাধ্য করেছিল তখন আমার মনে হয়েছিল যেন আমি নগ্ন। আমি নিশ্চিত নই এই শব্দগুলো বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি কি না, নিজেকে কতটুকু মুক্ত মনে করেছি। আমি খুব গর্বিত যে হাজার হাজার নিউ ইয়র্কবাসীর জন্য ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছি। এই মামলার পরিপ্রেক্ষিতে 2020 সালে পুলিশ বিভাগ হিজাবের ব্যাপারে নীতি পরিবর্তন করে। নতুন নীতিতে বলা হয়, যতক্ষণ হিজাব মুখের ছবি তোলার ক্ষেত্রে বাধা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের ধর্মীয় পোশাক পরিধানের অনুমতি দেওয়া হোক। এক বিবৃতিতে শহরের আইন বিভাগের মুখপাত্র নিকোলাস সা পাওলোচি বলেন, এই মামলার পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কের পুলিশ বিভাগে একটি ইতিবাচক সংস্কার হয়েছে, এর ফলে কারো ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি আইন প্রয়োগকারীকে তার জরুরি কার্যক্রম চালিয়ে যাওয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করা হবে। মামলার রায়ে যে $17.5 million কথা বলা হয়েছে তা থেকে প্রশাসনিক খরচ আইনজীবীদের ফি কেটে নেওয়ার পর $13 million অবশিষ্ট থাকবে। যারা 2014 সালের মার্চ থেকে 2021 সালের আগস্টের মধ্যে এই ধরনের সম্মুখীন হয়েছে তাদের মধ্যে অর্থ ভাগ করে দেওয়া হবে বলে জানা গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।